নরসিংদী সদর উপজেলার শিল্প শহর মাদবদী পাইকারচর মহিষাগুড়া হাজিপুর চিনিসপুর মেহেরপাড়া কাটালিয়া ও আম্বিয়া ইউনিয়নের বিভিন্ন মোজায় প্রভাবশালীদের দখলে ছিল শত শত একর খাস জমি। এসব সরকারি জমি দখল করে নির্মাণ করা হয় দোকানপাট, বাসাবাড়ি ও শিল্প কারখানা সহ বিভিন্ন অবৈধ স্থাপনা। বছরের পর বছর বেদখল থাকা এসব খাস জমি দীর্ঘদিন পর দখল মুক্ত করেছে প্রশাসন। এখানে মেলভেট কিনেছিল সরকারি জায়গার মধ্যে টাঙ্গাই দিয়া সরকারি জায়গা সরকারি লোকেরা নিয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ সরকারের এই জায়গা থেকে রাজস্ব আয় থেকে বঞ্চিত। এখন সরকার যদি চায় যে আমরা আবার নতুন করে ওই নবায়ন করব, তাহলে আমরা নিতে রাজি। আর আমরা সরকারের রাজস্ব খাতে যাতে সরকারের প্রফিট হয় আমরা ওই চেষ্টা করব, আমাদের যাতে এই সুযোগটা দেওয়া হয়। চলমান উচ্ছেদ অভিযানে গত মাসে 1100 একর খাস জমি উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় 55 কোটি টাকা। সরকারের এই অভিযান অব্যাহত আছে, যেখানে এই ধরনের অবৈধ দখল থাকবে সেগুলো আমরা উদ্ধার করে সরকারের আওতায় নিয়ে আসব, যাতে সরকারের রাজস্ব আহরিত হয়। এসব খাস জমি উদ্ধারের পর সরকারের রাজস্ব প্রাপ্তি নিশ্চিত হয়েছে। জেলা প্রশাসক মনে করছেন আইনি প্রক্রিয়ায় সরকারি স্থাপনা নির্মাণ ও ভূমিহীনদের মধ্যে এসব জমি বরাদ্দ দেওয়া সম্ভব। জমিগুলো উদ্ধারের পিছনে মূল উদ্দেশ্য হলো যে আমরা ভূমিহীন যারা আছে তাদেরকে আমরা বন্দোবস্ত দিব, এবং তাছাড়া আমাদের জাতির যে শ্রেষ্ঠ সন্তান যাদেরকে বলে বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের আসলে ভূমি নাই তাদেরকে আমরা বন্দোবস্ত দিব। আরও পাশাপাশি আমাদের কিছু সরকারি স্থাপনা করার প্রয়োজন রয়েছে, ওই স্থাপনাগুলো কিন্তু আমরা নির্মাণের কাজে এগুলোর বরাদ্দ প্রদান করতে পারবো। জেলা বিগত 2.5 বছরে খাস জমি উদ্ধার করা হয়েছে প্রায় 2100 একর, যার আনুমানিক মূল্য 100 কোটি টাকার মতো। শেখ সোহান আহমেদ, 52 টিভি।